আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে একটি মাত্র ক্যাটাগরিতে টোটাল 40 জন লোককে নিয়োগ দেবে। এবং মজার বিষয় হচ্ছে, এই সার্কুলারটির ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। যেমন পদটির নাম হচ্ছে এয়ারক্রাফট মেকানিক মেইনটেনেন্স, এখানে টোটাল 40 জন লোককে নিয়োগ দেওয়া হবে। বেতন প্রদান করা হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। এবং এই পদটির ক্ষেত্রে বয়স সীমা 25/3/2020 অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমা 30 বছর পর্যন্ত ধরা হবে, তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। আবেদনটি আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটির সর্বশেষ তারিখ, আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 27 জুন 2023 বিকাল 5টা পর্যন্ত। আপনি আপনার আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, bbal.teletor.com.bd, এই সাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করে সরাসরি আপনার আবেদন করতে পারবেন। বা কিভাবে আপনি আপনার আবেদনটি সাবমিট করবেন, এই প্রসেসিংটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব। যেমন অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটি সাবমিট করার জন্য এবং সার্কুলারটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাকে প্রথমত এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আপনারা পাবেন, এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটিতে চলে আসতে পারবেন। সো আপনি যদি চান আপনি এই সার্কুলারটি ডাউনলোড করতে চান, আপনাকে ক্লিক করতে হবে সিম্পলি ক্লিক হার টু ডাউনলোড সার্কুলার। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এখানে যে সার্কুলারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কুলারটি এখানে ওপেন হয়ে যাবে। একটু লোডিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি ওপেন হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিজের মতো করে দেখে নিতে পারবেন। এবং আবেদনটি সাবমিট করার জন্য জাস্ট ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন। এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে এখানে যে সার্কুলারটি রয়েছে আপনার সামনে শো করবে, যে পদটি রয়েছে এই পদটিতে ক্লিক করে নেক্সটে দিলে আপনাকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এটা যদি আমি ফিল আপ করি, ফিল আপ করে অ্যাপ্লিকেশন ফি বাদক যে অ্যামাউন্টটি রয়েছে এটা সাবমিট করে দিলে আমার কমপ্লিটভাবে আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সুতরাং এটাই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন যে সার্কুলারটি প্রকাশ করেছে, এটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। আর প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো জব সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।